شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصبر

আর মক্কাতে জন্মগ্রহণ করেছেন এ সম্পর্কে কোনো সন্দেহ নেই কিন্তু কোন কোন ঐতিহাসিক গুণ বলেছেন যে হাজরত আলী রদি আল্লাহ ভিতরে জন্মগ্রহণ করেছেন যে উম্মুহু ফাতিমা বিন তো আসাদ হুনাক যে তার মা ফাতিমা বিনতে আসাদ ফাতিমা বিনতে আসাদ তিনি কি করেছিলেন আলী রদি আল্লাহ তালহর জন্ম দিয়েছিলেন কাবার ভিতরে এ সম্পর্কে কিছু কিছু ঐতিহাসিকগণ এটা এই মত প্রকাশ করেছেন এর মধ্যে যেমন হাকিম নিসা পুরী রয়েছেন তিনি মুস্তাদাকে কথাটা বলেছেন তবে তবে কেউ কেউ এটা আর আবার বিরোধিতাও করেছেন যে কারবার ভিতরে শুধু হাকিম উবন হিজাম রদি আল্লাহ তালানহু ছাড়া হাকিম উবনুল হিজাম রদি আল্লাহ তালানহু ছাড়া তিনি ছাড়া তার মানে হাকিব ছাড়া আর কোন ব্যক্তি কারণ করেননি যাই হোক না কেন এ সম্পর্কে মতভেদ রয়েছে আপনি যদি বলেন হজরত আলী রাজি আল্লাহ তাল জন্ম হয়েছিল কাবার ভিতরে তাহলে কিছু এসে যায় না আর যদি বলেন যে না হজরত আলীর জন্ম কাবার হয়নি না ক্ষতি নেই হজরত আলী রাজি আল্লাহ যে সম্মান তা বাড়বেও না তা কমবেও না